কপালে লিখন না যায় খণ্ডন, এই কথাটা অনেকবার মা ঠাকুমার মুখে শুনেছি, আজকে সেটা আমি নিজে পরোক্ষ করে নিলাম। কিভাবে, সেই গল্পই তোমাদের আজকে বলবো। তো আজকের গল্পের পটভূমি পুরী জগন্নাথ ধাম। তোমরা আগের গল্পে শুনেছো বা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বাড়ি থেকে দুরন্ত এক্সপ্রেসের মাধ্যমে পুরী স্টেশনে পৌঁছে গেলাম ভোর চারটে। আমার ইচ্ছা ছিল ওই দিনই সকালবেলার সময় 5:30 পুরী থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসে বাড়ি ফিরবো, আর সেই শতাব্দী এক্সপ্রেসের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। কিন্তু ওই কপালের লিখন, আমি শতাব্দী এক্সপ্রেসে ট্রেনের টিকিট পেলাম না, তার পরিবর্তে আমাকে ট্রেনের টিকিট কাটতে হলো রাত্রে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের। তার মানে গোটা দিনটা কিন্তু আমার জন্য পড়ে রইল, আর এই গোটা দিনটাই কপালের লিখনের খাতিরে, কপালের লিখনের জন্য আমি পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। আজ সারাদিন পুরীতে আছি, পুরীর জগন্নাথ মন্দির ঘুরবো এবং তার সাথে ঘুরবো আশপাশটা, অর্থাৎ পুরীর সিবিজিগুলো তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওতে থাকবে পুরী সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। 2023 সালে পুরী ভ্রমণের জন্য থাকবে কিন্তু অনেক কিছু নতুন নতুন নিয়ম, নতুন পরিবর্তন এসেছে, অনেক কিছু খরচের হেরফের হয়েছে। আর অবশ্যই সাথে থাকবে স্পেশাল কিছু টিপস যাতে তোমরা খরচ বাঁচিয়ে ঘুরতে পারো পুরীতে একদিন, দুদিন বা তিন দিন। তো চলো ভিডিওটা শুরু করি, মানে গল্পটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্যুর গাইড। অনেক দিন পর এই কথাটা আবার বললাম, ওয়েলকাম টু ট্যুর গাইড, ওয়েলকাম টু পুরী। গুড মর্নিং সবাইকে। আমি এখন ঘড়িতে বাজে 5:13, এখন পুরী সি বিচের মধ্যে দাঁড়িয়ে আছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কীভাবে পুরী পর্যন্ত এলাম দুরন্ত এক্সপ্রেসের স্লিপার কোচেতে, খাবার কী ছিল, দুরন্তর সার্ভিস কী ছিল, দুরন্ততে কীভাবে এলাম, কীভাবে টিকিট বুক করা যায়, কত টাকা টিকিট পড়েছে, সমস্ত কিছু আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে গিয়ে এই ভিডিওটা শেষ করার পর ওই ভিডিওটা দেখে নিও। তো চলো আজকে নতুন ভিডিও শুরু করছি, নতুন ব্লগ শুরু করছি। সারাদিন পুরীতে আছি, সকালে এসেছি, রাত্রে ট্রেন আছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো ওই ট্রেনে যাওয়া পর্যন্ত আজকের এই ব্লগটা থাকবে, সারাদিন কী করছি, কোথায় খাচ্ছি, কী কত টাকা খরচ হলো, কীভাবে পুরীতে ঘোরা যায়, সমস্ত কিছু তোমাদেরকে বল। তো ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্রথমে আগের ভিডিওতেও বলেছি, এখন এই ভিডিওতে বলে দিচ্ছি যে যখনই তোমরা স্টেশনে আসবে, পুরী স্টেশনে নামবে ট্রেন থেকে, তখনই কিন্তু প্রচুর অটো টোটো আসবে, প্রচুর লোক আসবে যারা তোমাদেরকে বলবে যে তোমাদেরকে নিয়ে যাবো বিচেতে, কোন হোটেলে বলো সেই হোটেলের সামনে নামিয়ে দেবো, রিজার্ভ করার জন্য বলবে। অবশ্যই যদি 4-5 জন 6 জন থাকো তাহলে রিজার্ভ করতে হবে, আর রিজার্ভের অ্যামাউন্ট কিন্তু আগে 150 টাকা ছিল, এখন সর্বোচ্চ 200 টাকা যদি হয় তবেই দেবে, 200 টাকার বেশি হলে দেবে না। 200 টাকা করেই সবাই নিয়ে যাচ্ছে দেখলাম। আর একটা কথা হচ্ছে, আমি মানে একা ছিলাম বলে আমি রিজার্ভ করিনি, যারা একা বা 2 জন আসছো তাদের রিজার্ভ করার দরকার নেই, একটু আগিয়ে চলে আসো, মোড়টা ঘুরে সামনেটাকে চলে এলেই কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে। অনেক খালি গাড়ি এই সরগদার বিচের দিকে আসে, ওখান থেকে 30 টাকা 40 টাকা 50 টাকা যে যেমন চার্জ করে, 40 টাকা দিয়ে আরামসে চলে আসতে পারো। আমার 40 টাকা নিয়েছে, আমি কিন্তু সরগদার বিচে পৌঁছে গেছি। তো এটা গেল একটা দারুণ ইনফরমেশন, এক কাপ চা খেয়েছি। এরপরে আর একটু বেলা হোক, এখন তো খিদে পাইনি সেরকম মতো, আর সকালের কাজটা আমি ট্রেনেতে সেরে এসেছিলাম। যদি হোটেল নিই তো হোটেল কী নিচ্ছি বা কীভাবে নিচ্ছি তোমাদেরকে জানাবো, যেহেতু আমি সারা দিনটা থাকবো হোটেল নাও নিতে পারি, তবে এখন সেটা ডিসাইড করিনি, এখন বিচটাকে এনজয় করি। তো চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর ফুটেজ দেখাই, আর অবশ্যই যখন চলে এসেছি সানরাইজ কিন্তু দেখাবোই যদি হয়। ক্যামেরাতে কতটা ভালো আসছে জানি না, কতটা ছবি ভালো আসছে জানি না, কিন্তু চোখেতে যে দৃশ্য দেখছি সেটা এখানে এসেই উপলব্ধি করতে হবে। তো ক্যামেরার কোয়ালিটি বলতে পারছি না, মোবাইলের কোয়ালিটি এত ভালোও নয় যে এত সুন্দর দৃশ্যটাকে ক্যাপচার করতে পারবো, তবু দেখাচ্ছি। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে যখন বিচের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরতে ঘুরতে যত টাইম বাড়ছে তত বাড়ছে খিদে, তাই সকালের ব্রেকফাস্ট করার জন্য পাশেরই রাস্তার ধারের একটা দোকান থেকে নিয়ে নিলাম মাত্র 30 টাকা খরচ করে পুরি আর তরকারি। দেখো এখানে ব্রেকফাস্টের প্রচুর অপশান, এই রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলো, এই সমস্ত দোকানগুলোতে কিন্তু তোমরা সাউথ ইন্ডিয়ান যে সমস্ত ফুড, সেই সমস্ত ফুড থেকে শুরু করে বাংলার চপ মুড়ি থেকে শুরু করে আমাদের এই পুরি তরকারি সমস্ত কিছুই পাবে। পেট যখন ভর্তি হয়ে গেছে তখন তোমাদেরকে এরপর পুরী সম্বন্ধে বেশ কয়েকটা কথা বলে দিই। দেখো পুরী যারা ঘুরতে আসবে, আমি কিন্তু আজকে পুরীতে এসে হোটেল নিইনি, কিন্তু তোমাদেরকে তো হোটেল নিতে হবে, আমার রাতের ট্রেন আছে, একা একটা মানুষ ঘুরে বেড়াবো, তাই সেজন্যই আমার হোটেলের দরকার পড়লো না, কিন্তু তোমাদের জন্য হোটেল লাগবে। আর রাস্তার ধারে এই পুরীর সি বিচের সামনে যে সমস্ত হোটেল আছে এগুলোর রেন্ট কিন্তু অনেকটা বেশি। সরগদ্দার সি বিচের কাছাকাছি যদি হোটেল নাও সেক্ষেত্রে হোটেলের রেট একটু বেশি হবে, আর আমার মনে হয় সরগদ্দার সি বিচের কাছাকাছি নেওয়াই ভালো,
এবারে সি বিচের সামনের যে হোটেলগুলো সেগুলো যেহেতু রেট বেশি, তোমরা একটু পিছনের দিকে আসতে পারো। পিছনের দিকে অনেক কটা হোটেল রয়েছে, সেই হোটেলগুলো কিন্তু আরামসে তোমরা 500-600 টাকার মধ্যে, এমনকি 400 টাকার মধ্যেও রুম পেয়ে যাবে। তাই একটু ভেতরের দিকে খোঁজ নাও, কোনো দালালের চক্করে পড়বে না, নিজেরা এসে রিসেপশনে ঢুকে কথা বলে রুম দেখে তারপরেই রুম সিলেক্ট করো। আর পুরীতে কিন্তু সারা বছরই মোটামুটি লোকের ভিড় থাকে, আর সারা বছরই কিন্তু তুমি এখানে হোটেল পেয়ে যাবে। শুধু রথের সময়, পুরীর জগন্নাথ দেবের যখন রথ হয় সেই রথের সময় কিন্তু এখানে হোটেল পাওয়া খুব সমস্যা হয়, তাই তখন কিন্তু আগে থেকে অনলাইনে বুক করে আসাই বেটার হবে। তো সকালে যখন তোমরা পুরীতে আসবে, সকালে এসে ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু তোমরা পুরীর মন্দির ঘুরতে যাবে। জগন্নাথ দেবের মন্দির তো যেতেই হবে, যেটার জন্য মেন পুরীতে আসা, সেই জগন্নাথ দেবের মন্দিরে যেতে হবে। মন্দির সম্বন্ধে কয়েকটা কথা বলে রাখি, মন্দিরে কিন্তু কোনোরূপ ক্যামেরা মোবাইল এসব অ্যালাউ নেই, কেউ নিয়ে ভেতরে যাবেন না। যদি কোনো কারণে তারা সিজ করে তাহলে কিন্তু সেটা ফেরত নাও দিতে পারে। আর এখন মন্দিরের যেহেতু কাজ হচ্ছে, তাই সামনের দিকের যে গেট যেটা দিকে আগে ঢোকা হতো সেই মেন গেটটা কিন্তু এখন বন্ধ আছে, পিছনের দিকের গেটগুলো দিয়েই কিন্তু যাতায়াত চলছে। মন্দিরের গেটের বাইরেই কিন্তু মোবাইল এবং জুতো বা ক্যামেরা ট্যামেরা রাখার কিন্তু জায়গা আছে। ভেতরে ঘোরাঘুরি করো, পুজো দাও এবং তারপরে মহাপ্রসাদ খেয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারো। পুরীর যে মহাপ্রসাদ, অবশ্যই আমার মনে হয় যে তোমরা একবার, যারা পুরী যাচ্ছ তারা একবার অন্তত মহাপ্রসাদ গ্রহণ করো, মহাপ্রসাদ খাও, যেটা সারা জীবনের জন্য একটা সম্পদ হয়ে থাকবে নিজের মনের মধ্যে। আর যখন তোমরা মন্দির যাচ্ছ, চৈতন্য স্কোয়ার বা এই সমুদ্রের সি বিচ থেকে অনেক শেয়ার টোটো চলে, 20 টাকা করে নেয়, আরামসে তোমরা 20 টাকা করে কিন্তু মন্দির পর্যন্ত পৌঁছে যাবে। বা যারা হেঁটে যেতে চাও তারা কিন্তু হেঁটেও যেতে পারো, কারণ খুব একটা দূর নয়, 10-12 মিনিট সময় লাগে একদম চৈতন্য স্কোয়ার থেকে। মেন পয়েন্ট কিন্তু চৈতন্য স্কোয়ার, যেটা স্বর্গদ্বার সি বিচের সামনে। তাহলে পুরীর প্রথম দিনটা যদি পুজো দেওয়া এবং এই বিচগুলো ঘুরতে ঘুরতে কাটিয়ে দাও, তাহলে পরের দিন সকালবেলার সময় তোমরা একদম ফার্স্ট সকালে সূর্য ওঠা দেখার পর যদি গ্রুপ থাকে তাহলে গ্রুপ নিয়ে এখানকার যে টোটো বা অটোগুলো এগুলো রিজার্ভ করে নিয়ে লোকাল সাইট সিন করতে যেতে পারো। 350-400 টাকা নেবে, 5-6 পয়েন্ট তোমাদেরকে দেখাবে, সেরকম মতো দরদাম করে নেবে, দরদাম করে নিয়ে কিন্তু তোমরা সাইট সিন করতে বেরিয়ে পড়ো। সকাল থেকে 10-11 নাগাদ সাইট সিন করে নিয়ে ব্রেকফাস্ট করে সমুদ্রের চানটা সেরে নাও। আর সমুদ্রে যদি চান করতে যাও তাহলে আমি বলবো স্বর্গদ্বার বিচে স্নান করাই বেটার হবে, কারণ এখানে লোকের ভিড় থাকে এবং অনেক বেশি এনজয় পাবে। তো কথা বলতে বলতে যখন সূর্য মাথার উপরে প্রচণ্ড পরিমাণে তাপ দিচ্ছে, তখন নিজেকে রেস্ট দেওয়ার জন্য, বসে থাকার জন্য একটা জায়গার দরকার। তো এখানে দেখো বিচের উপরে যে সমস্ত এই ছাতা খাটানো রয়েছে এবং ছাতার নিচে যে চেয়ার দেওয়া রয়েছে, এই চেয়ারগুলো কিন্তু পার ঘন্টায় 30 টাকা করে পার হেডের জন্য বুক করা যায়। বিচে ঘুরতে ঘুরতে খেতে পেয়ে গেছে, আর একজন দুজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা দুজন এই ভজগোবিন্দ রেস্টুরেন্টের কথা বলেছে। তো চলো ভজগোবিন্দ রেস্টুরেন্টে যাই, গিয়ে কী আছে একবার দেখি, তারপরে কীরকম খাবার দাবার কোয়ালিটি সব তোমাদেরকে বলবো। চলো ভজগোবিন্দ রেস্টুরেন্টে। মেন রাস্তার ধারে বসে রয়েছি এই বিচের সামনেতেই, আর কোথাও যাইনি। এইদিকে একটু দূরেতে, এইদিকে 1.5 কিলোমিটার মতো গেলে এখানে লাইট হাউস ছিল, লাইট হাউস দেখতে যাওয়া যায়। মন্দির গিয়েছিলাম একবার, মন্দিরের ছবি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু আর ভালো লাগছে না, কারণ বুঝতেই পারছো রাত্রে সারা রাত ঘুম হয়নি, আর আজকেও সারা রাত জাগা যাবে, কারণ রাতে ট্রেনের ব্লক আছে। তো সেই কারণেই আর যেতে ইচ্ছে করছে না, এখানেই থাকবো সন্ধ্যা নাগাদ। এখানে বিচেতেই দু একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে দুপুরের খাবারটা কোথায় খাবো, তো আমাকে ওই ভজগৌরাঙ্গ রেস্টুরেন্ট না কি একটা রেস্টুরেন্ট আছে ওর সন্ধান দিয়েছিলো দু তিনজন। খেতে গেছিলাম, খেলাম, মাছ ভাত 130 টাকা নিল, কিন্তু খেয়ে পোষায়নি। আর দোকানেতে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, আমি ফুড ব্লগার নয় যে খাবারের ভিডিও করে করে বলবো কী খাবার আছে কী ভালো আছে। তো যাই হোক, কিন্তু খাবার আমার মুখে লাগেনি, এর থেকে রাতের ট্রেনের খাবার অনেক বেটার কোয়ালিটির ছিল। তো তবুও 130 টাকাতে খেয়ে নিয়েছি, আর কী করবো, পেট ভর্তি করে ফেলেছি। তো এরপরে সন্ধ্যাবেলা এখানে বিচেতে কিছু খাবার দাবার খাবো, আর দেখি রাতের খাবারের কী অবস্থা। আজকে কিন্তু ট্রেনে প্যান্টি কার্ড নেই, সেক্ষেত্রে আজকে কিন্তু ট্রেন থেকে কিছু খাবার পাবো না, বা খাবার আসা নেই, তাই কোনো বাইরে থেকেই খাবার কিনে নিয়ে যেতে হবে পার্সেল করে। কী নিয়ে যাবো এখন জানি না, দেখা যাক। আর আমি তোমাদের কাউকে রেকমেন্ড করবো না, ভজগৌরাঙ্গতে যাও, গিয়ে খেয়ে আসো। সকালের দিকের বিচ মার্কেটে, সকালের দিকের এই বিচে ছিল এক অন্যরকমের মার্কেট, অন্যরকমের পরিবেশ, অন্যরকম দোকানদান। আর এখন সমস্ত দোকানগুলো নতুন করে খুলে যাচ্ছে, ওই দিকটাই পুরো সম্পূর্ণ, যেটা বিচের মার্কেট ছিল এই দিকটাই দেখতে পাবে হয়তো। এই দেখো ওই যে বিচ মার্কেট না, ওখানে যে তিরপল দিয়ে ঢাকা দিয়ে যে ছোটো ছোটো বিল্ডিংগুলো ছিল সেসব খুলে যাচ্ছে, এবং ওখানে বিভিন্ন রকমের দোকান হচ্ছে, যে খাবারের দোকান আছে, তার সাথে সাথে বিভিন্ন গিফটের দোকান, সাথের জিনিসের দোকান, এইসব কিছু থাকছে। আর এই দিকেও অনেকগুলো দোকান খুলে গেছে এবং দোকানগুলো নতুন করে সব খোলা হচ্ছে। আর সকালের দিকে কিন্তু এগুলো ছিল না, সকালের দিকে ছিল ডাব ছিল শুধুমাত্র, আর কী ছিল
আর হচ্ছে ওই বসার জায়গাগুলো এখানে লাগানো ছিল, আর কিছুই ছিল না। তো এখন কিন্তু সেগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখানে রেডি হচ্ছে আমার পাপড়ি চাট, এক প্লেট 40 টাকা, এরকমই দাম হয়। ঠিক আছে, খেয়ে দেখি কীরকম কী হয়। তো আমার পাপড়ি চাট রেডি, চলো এবার টেস্ট করার পালি। তো এইমাত্র পাপড়ি চাট খেয়ে চলে এলাম। তো এখন ঘড়িতে কটা বাজে? 5:48, 8:15 ট্রেন, যদিও অনেকটা দেরি আছে, তবুও আমি স্টেশনে চলে যাব, আর বেশিক্ষণ এখানে থাকবো না। এখান থেকে ওই 6:10 নাগাদ বেরোবো। আর সামনে আরেকটা জিনিস বলে দিই, যে এখান থেকে যখন তোমরা স্টেশন যাবে, তখন স্টেশনে যাওয়ার জন্য টোটো রিজার্ভ করার কোনো যুক্তি নেই। এখানে এই চৈতন্য স্কোয়ার থেকে প্রচুর পরিমাণে বাস যায়, শেয়ার অটো যায়, শেয়ার টোটো যায়। স্ট্যান্ডে না দাঁড়িয়ে একটু সামনে আগিয়ে চলে আসো, দেখবে অনেক শেয়ার গাড়ি যাচ্ছে, 30-40 টাকার মধ্যে তোমাকে কিন্তু স্টেশন পর্যন্ত নিয়ে যাবে। তাই বেকার বেশি টাকা দিয়ে রিজার্ভ করার কোনো যুক্তি নেই। আর আমি ওইভাবেই চলে যাব। আর আজকের ভিডিওটাকে আমি, এই পুরীর ভিডিওটাকে এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেক ইনফরমেশন দিতে পেরেছি। তো যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা আবার দেখতে চাও, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখো, ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি যে ঠকে ঠকে শিক্ষা হয় মানুষের। আমি যেটা ঠকেছি সেটা বলার জন্যই কিন্তু ভিডিওটা আমি শেষ করেও শেষ করলাম না। তার মানে তোমরা দেখেছো আমি বিচের মধ্যে ভিডিওটা কিন্তু শেষ করে দিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আবার আমি নতুন করে ভিডিওটা একটু বাড়ালাম, তার কারণ আমি বিচ থেকে বেরিয়ে কিন্তু টোটো বা শেয়ার যে টোটো তাতে না এসে আমি উঠে পড়লাম এখানে লোকাল টাউন সার্ভিস বাসেতে। আর বাসেতে উঠে পড়ে আমি চৈতন্য স্কোয়ার থেকে পৌঁছে গেলাম স্টেশন পর্যন্ত মাত্র 5 টাকায়। তার মানে সকালে যখন আমি গেলাম, তখন যদি আমি এই টাউন সার্ভিসের যে বাসগুলো যাচ্ছিলো তাতে যদি যেতাম, তাহলে আমার 40 টাকা খরচ কিন্তু হতো না, হতো আমার 5 টাকা খরচ। তাই তোমরাও মাথায় রাখো, পরের বার যখন তোমরা যাবে, যখন তোমরা পুরী যাচ্ছ, প্রথমবার যাও, দ্বিতীয়বার যাও, যাই যাও, তোমরা স্টেশন থেকে বাস ধরার জন্য ওয়েট করবে। এখানে ঘন ঘন টাউন সার্ভিসের বাস চলে, কারোর কোনো প্রলোভনে যাবে না, 2-4 জন থাকো কোনো আরামসে বাস এসে দাঁড়াবে, বাসে উঠে যাবে, বলবে চৈতন্য স্কোয়ারে নামবো, চৈতন্য স্কোয়ারে নামবে, 5-7 টাকা কি 10 টাকা ভাড়া নেবে। এসি বাস হলে 10 টাকা বা 12 টাকা ভাড়া নেয়, আর যেগুলো নন এসি বাস সেগুলো 5 টাকা করে ভাড়া নেয়। তাই এই টাউন সার্ভিস বাসে চাপো, চেপে যাও, যাতে তোমাদের অনেক খরচ কম হবে এবং এই দালালদের প্রলোভন থেকে তোমরা বেঁচে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করি তোমাদেরকে ভিডিওতে অনেক অনেক ইনফরমেশান দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তো করতেই হবে, নাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে কোথায়।